امتحان النصيص. ايه دخن بقى دخن 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 دخن. এই যে রাতের বেলা সবাই মেহেদি দিতে বসে পড়েছে। এই যে আমার একটা আইফোন ঘড়ি কিপ করছে স্যামসাং ঘড়ি। তুমি ইউটিউব তাই নি? ওরে বাবা খুব সুন্দর তো। কাজ করতেছে আর চিন্তা করতেছে সাদি আসলো না বা ঈদের দিন আইব কিনা, মানে ওটা নিয়ে একটু চিন্তা করতেছে। তার মধ্যে শারমিনা পড়লো কথা হয়েছে এই জন্য বেশি মানে মনে পড়তেছে। আর দেখি ও আইসে নামলেতে লইতে আয় পড়ছে, কারণ মনে কতটা টান আছে। আমি একা একা কাজ করতেছি তো এই জন্য সবার কথা একটু একটু করে মনে পড়তেছে। না আমি সকাল থেকে বলতেছি যে আসবো আসবো, কিন্তু এই যে রান্না বান্না করছি সময় পাই না। আবার ওদের দুই ভাই বোনের হলো প্রচুর পরিমাণ সমস্যা, এই জন্য হলো আসা হয় নাই। আর মিম হলো আমার ওই দিন ইফতারে দাওয়াত দিয়ে আইছিল, কিন্তু আমি আসতে পারি নাই। দেখি কেউ মানে আসার আশা থাকলে তো একটু আগেই আগে এফোর্ট তো এই জন্য হলো। আমি আবার মাসুদের কাছে খবর কইয়া দিছি, তুই কই যাই? আর মাসুদ একদম রাত্রে বেলা মানে আজান দেব তার 5 মিনিট আগে এসে তো আর কি ওরা না দেখে আমি তেমন কিছু করিও নাই, কারণ এত বেশি গরম ছিল। আমি আরো আগাইতাম, কিন্তু যে মুস্কান ঘুমাচ্ছিল আর ঘুম থেকে জোর করে টাইম না উঠাই আনছি। আর এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দেখি বৃষ্টির আবহাওয়া। আর এই যে মিম আয়সা দিয়ে এখনো পর্যন্ত মানে গোসল করে নাকি, আর আমি আজকে সকাল 10টা বাজে গোসল করে আলাইছি। ওই যে আমি আবার কাজ করছি, উঠান লেপছি, আমি উঠান লেপালি থালা বাটি ধরে বসে আছি। তো এই জন্য হলো আমি তাড়াতাড়ি গোসল করে হালাইছি, কিন্তু আমার মনেই হয় না যে আমি যে গোসল করছি। মিম হলো কাজ করতেছে, আর এবার তো মনে হয় না যে ঈদ আইসা পড়ছে। ঈদের কোনো একটা ই নাই, আনন্দ নাই। কারণ মন মানসিকটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। মনে হয় না যে আজকে শেষ রোজা। আমি তো মনে করছি এবার 30টা রোজা হইব, নিয়ত করছি আরো একটা থাকবো। মিপ্তা লাভ রাত্রে ফোন দা কইনা বাচ্চা গেছে, আর রোজা আর রোজা থাকো লাগবো না। অনেক ঠান্ডা ছিল না? হ্যাঁ, প্রথম প্রথম 10-12টা রোজা থাকছি, অনেক ভালো ঠিকছে ওই সময়। এখন আবার দেখেছি যে আজকে বৃষ্টিতে ডাকা ডাকি করতেছে, এখন বৃষ্টি আইব। তো আমি হলো এই মিমের বাড়িতে অনেকদিন পর আসলাম। আমি না আসলে কিছু, আমি ভিডিওতে সবসময় আর ভিডিও দেখি, কি করবো কাছে থেকে হওয়াইতে পারি না, পরে ভিডিও দেখি। ঝাড়ু দিতে আছে, এখন গোসল করে হালাইস, গোসল করলে ভালো থাকবে। আইতাছে না আর কে আইব, একাই আইব, একাই আইব। মিমের টেবিল এখানে ইফতার করাইছস না? ভালো হয়েছে তো, অনেকদিন পর আসলাম। আর গাছ গাছালিডি দেখালো, আমি গাছ গোষ্ঠী খুব সুন্দর হয়েছে। পানির অভাবে গাছ কেমন হয়ে গেছে রে, অনেক কষ্ট। আবদিয়া হলো জামা পরনে নাই, প্রচুর পরিমাণ গরম, তো এই জন্য আবদিয়া আর দেখাইতেছি না। আবদিয়া হলো খালি গায়ে, এই যে ফুল গাছ তোর হে মরিচের চারা হয়েছি নি, গাঁদা ফুল গাছ না কি মা? আবদি আমার বলতেছে মা ও ফুল দেখাইতেছ, দেখছি আমি খুব সুন্দর। লতা কইতাছে আমি মিমের থেকে ফুল গাছ নিয়ে যাম, আমি যাওয়ার সময় দেখতে ফুল গাছ নিয়ে ফুলের বাগানে করো। তোর আবার মনে শখ জাগলো ফুল গাছ লাগাই না? এই যে কি মা,
আব্দিয়া যে সুন্দর করে মা কইয়া ডাক দেয় পরানটা জুড়াই যায় না ও এই যে তোমার বাড়া আজকে রান্না বান্না হয় নাই বোনা আজকে পাক হয় নাই এই যে ফুল গাছটিতে নারে মিমি ওই তো ওই যে সেঙ্গা ওই তো বড় বড় এটা না ভিডিওর মধ্যে অনেক সুন্দর দেয়া যায় ফুল গাছ গুনাই হ্যাঁ এই যে এই জায়গায় বইয়া রাঁধছিলি চুলা বাড়ি করে সুন্দর হয়েছিল আমি এখন যাইয়া গোসল করবো আমার খুব খারাপ লাগতেছে শেষ রোজা না একবার ধরে গেছে আমার জীবনের প্রথম আমি এতটি রোজা রাখলাম মিমি হ্যাঁ অনেক কষ্ট হয়েছে তিরিশটা ২৯টা রাখলাম ৩০টার আশা করছিলাম মিফতাল আব্বুকার জীবনে তুমি এতটি রোজা রাখো নাই না বাচ্চা গেছে একটা থাকো লাগবে না ও গোবর বাড়ি কি করে লাইছে আবুতাল হাগো সবাই সুন্দর বাড়ি ঘর করে লাইতেছে আমি কিছু করতালাম না রে আমি আমি নাই এই ফুল গাছ গাঁদা ফুল গাছ মিফতা হলগো বাড়িতে ফুল ফুটছে আল্লাহ এই পাপিলটা কি করে লাইছে ওই যে মাটির ফিল্টার বানাবে এই জন্য হলো এই করছিলাম এখন ঘরে রাখতে হ্যাঁ ফাইটা যাবো একদম বৃষ্টির আকাশের ভাব খুবই খারাপ কখন যে বৃষ্টি আইসা পড়ে বলা যায় না এই জন্য সব কিছু গুছাইতেছে মেয়ে একে ডাকে ডাকে থুই তুই বউ চুলা কো তোর তালা মারা উরে বাবা তালা মারা রাখছে ভালোই করছে এ আন্ডি পাতিল কেউ নিব না আবুতাল হাগো ঘর অনেক দিন পর আসলাম তো সব কিছু মানে নিজের কাছে একটু অন্যরকম মনে হইতেছে চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম দেখছিলাম এখন আর ওরকম নাই তো ওই জন্য আসলাম আইসা দেখা যায় ভাবি কো ভাবি রুমে নাই ভাবি মনে হয় পাশের রুমে আছে এই যে ভাবির রান্নাঘর ওরে বাবা এই রান্নাঘরে তো খাইয়া না খাইয়া রান্না করতে মনে চায় কত সুন্দর রান্নাঘর গুছাই গেছে আসেন নি ভিতরে ভাবি ক্যামেরা নিয়ে আইতাছি খুদা আচ্ছা এটা কি ভাবি বলে ভিতরে নরম ডিম আইলো কই থিকা ও মুরগির ভিতরে আসলো তাহলে মাছ যে দেখলাম মুরগি কাটতে না আমি আর কই মাছ যে কি করে এই জায়গায় কি মজাই হাসে রুম এই রুমটা আমার কাছে অনেক ভালো ঠিকতেছে বড় বড় মেলা খোলা আর ঠান্ডা রুমটার মধ্যে এই টেবিল আনছেন ও সুন্দর হয়েছে টেবিলটা কয়টা হয়েছে বাড়িতে বানাইছেন এত সুন্দর করে বানাই দিছে ও বাজার থেকে অর্ডার করে বানাই আছে আবার টিভি দিয়ে আছে ওরে বাবা এই আর কি এটা কি সিন্দুক নি জুতার র্যাক ভালো হয়েছে এরা এরা আনছেন কই থেকে ওই বানাই এক একলগে ওই কাঠ দিয়া না সুন্দর টেবিল তো আগের ডাই মনে হয় না টেবিলের লেগা কাবার বানাইছেন এ কি ইফতারি নি ও আল্লাহ রে মাইতে বাজার থেকে ইফতারি আনলো বাবির লেগা ও চুলা এখন তোর জানাই নাই রান্নাঘরটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে মেলা খোলা জায়গা মায়া নিবেন নেন গেলাম মিমদের বাসায় বিকেলবেলা আয়সা ঘুরে গেলাম অনেক দিন পরে আসলাম আয়সা দেখি ভাবি রোজা রেখে একদম অস্থির হয়ে গেছে আবুতাল্লাহর মায় তানহার মায় তো এখন ইফতারের টাইম হয়ে গেছে প্রায় আর বেশিক্ষণ নাই তো এই জন্য বাসায় চলে যাইতেছি আর ওদের সবাইকে বললাম যাওয়ার জন্য মিম মিম কই গেছো গা কি করস যাই আরে বোন যা এই ঘর কি করছো ঘর সাজাস নাই কে ঈদ উপলক্ষে ঘর সাজাস নাই ঈদ উপলক্ষে কই কে এই ঘর কি সাজাম এই ঘর তো এমনি সাজাই নাই যে কুকি ভাবি এটা সাজাইছিল ওইবার ওইবারই দিয়ে সাজাইছিল ওইবারের আগের বার নাকি জানি সাজাইছিল এই ফুলটা দিছ না তারপরও সুন্দর হয়েছে এই ফুলটা নে ওই আমি যাই গিয়া ইফতারের টাইম হয়ে গেছে গা তুই রোজা না আজকে ইফতারি টিফতারি রেডি করিস না কাকি কু
থেকে চলে আসলাম মুস্কান আমার কুলে তো এখন হলো ইফতারের টাইম হয়ে গেছে আর 12 মিনিট টাইম আছে তো আমি হলো বাসায় যাব না আজকে হলো আমার চাচার বাড়িতে হলো ইফতারে দাওয়াত দিয়েছে শেষ রোজা ওইখানে আমার মা ভাবি লতারা সবাই ওইখানে আছে তো ওইখানে হলো আমি যাব ওইখানে মিফতাউল আছে মিফতাউল নাকি আমার খুঁজে গেছে ওই মিজান ভাই বলল যে মিফতাউল আসছিল আমি আবার মিমের বাসায় ছিলাম আয়েশা আমাকে পায় নাই পরে মাইজাইরে বইলা গেল যে আমার মা আসলো আমার একটা খবর দিও তো এই জন্য এখন হলো আমি আমার চাচাকো বাসায় যাইতেছি আজকে শেষ রোজা আজকে চাচার বাড়িতে ইফতার করাবে আর ইফতারে দাওয়াত দিয়েছে পরিবারের সবাইকে তো আমার শাশুড়িও সেখানে গেছে আমার মা সবাই সেখানে তো আমি এখন সেখানেই যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার দেখা হচ্ছে ম্যাস আনছো তো এই যে রাতের বেলা সন্ধ্যার পরে এখন হলো আমরা বম ফুটাবো বম নিয়ে আসিসা ফ্রেন আর তারাবাতি জ্বলাবো দেখি রিয়ামনের কাছে কত দিয়ে এই প্যাকেট আছে অনেকটি মিফতা হলো জন্য আর আদিয়ানের জন্য তারাবাতি আনছিলাম বম আনছিলাম তারাবাতি শেষ করে আলাইছে এখন শুধু বম আছে আদিয়ান তোমার দেখো একটা ম্যাচ নিয়ে আয় এই যে দেখো এক একজনের হাতে এক এক প্যাকেট করে এটা কি মিনহাটটা এটা মাহমুদুলের ডা আর এটা হলো রিয়ামনেরটা আমরা আফরিনে এই যে আফরিন আমার একটা দিল জ্বলানোর জন্য ম্যাচ কো তোমা গো দাঁড়া ম্যাচ আনতাছি না আর দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গা আব্বা তা করে কিসে আদিয়ান এ না হো জ্বলাই দে এ না হো দে আদিয়ান রেটা জ্বলাই দে আদিয়ান রেটা জ্বলাই দে দাঁড় তুই তুই মোবাইল তার আমি জ্বলাই দে আমার ইদে আমি দে আমি জ্বলাই দেই এটা ভিতরে ধরাইয়া তারপরে এইটা ভিতরে দাও ও হাত দিয়া জায়গা হইয়া জায়গা আপনি এটা গুল্লা দিবি ঠিক আছে এই যে আমার হাতেরটা খড়ি জ্বলাবি কি সিস্টেম সর সর ধরে না কেউ উদান নি হ্যাঁ কি তারাবাতি উদান না না জ্বলে না একটাও জ্বলে না উদান না অনেকক্ষণ পরে জ্বলে ম্যাচ দে না জ্বলেই না উদান না মনে হয় সর এটা জ্বলে উদান না মনে তো বাইক জ্বলা জ্বলা মোমবাতি জ্বলাইস আদিয়ান সরাও পরে তোমার আমি পরে জ্বলাই দিই দেখছো তোর ওইটা মনে হয় উদাই না জ্বলে না কে তো আরে এত গুড়া গুড়া কম না না আপনি নাম নাম না তারাই আমি গুলা দাও হয়ে গেছে উদাই না মোমবাতি জ্বলাই দিচ্ছি আমি জ্বলাই দিলাম এই আদিয়ানটা জ্বলাই দে দেখ কি করছে এটা মিথ্যা হলো আইলো বম ফুড়ায় হে ইয়ে থেকে পরে একটা তারাবাতি জ্বলাই দাও আপনি তোমার বাইয়ারে রান্না বন্ধ করে ওসমান দৌড়াদৌড়ি কথা শোনা এই এই করবো এই যে মিথ্যা হচ্ছে লাগাই দিয়া তুমি তুমি আ
বাতি জ্বালানোর জন্য ঘরে চলে আসছে বাইরে হলো বাতাস এজন্য বন্ধ হয়ে গেল দাদা তারা বাতি আর এই মমই দিলে মেসকো জ্বালা জ্বালা কার আগে কে জ্বালা এত গুণ তারা বাতি এক লগে দিলে জ্বলব সবাই খারাপ যারটা জ্বলছে অনেক সর হাও হয়ে গুড়া মি না মার দিল না এই সর সর এই ওগো মাথার উপর হালা কেবল দিতে এ তোরা সর সর তোরা সর খড়ির মাথা করে নিতার আফরিন বাড়াই বাড়াই আফরিন এই যে যে মিটল নেই এটা নেই ইস নিবে এলাইস আদিয়ান স্বরূপ এটা জলে না রে বেশি জলবো মানে একটু সময় লাগবো না সর সর আপনি দূরে ফেলে রাতের বেলা মেহেদি দিতে বসে পড়েছে আমার বাবা এসে কি করছে মেহেদি দিয়া দেখি আদি আত্মার আটটা দেখতে যাই এই আদিয়ান দিচ্ছে খুব সুন্দর ওয়াও সুন্দর এই যে আদিয়ানের হাতে মেহেদি পড়েছে এটা হলো লতা দিয়ে দিচ্ছে এবার হলো মেফতাহুল দিব যাও মেফতাহুল যাও এবার মুস্কান একটু মেহেদি পরাই দাও আমার একবার কুইশ্চেন এই ছেলে মানুষ না মেহেদি দেন আমরা মেয়ে মানুষ হয়ে মেহেদি দেয় না আর ও ছেলে মানুষ কে মানুষ আমি আপনি করে মানে দম এই যে আমার এই আমার দম শুনো দেখতে ক্যামেরা ওই হলো সামনের ক্যামেরা দিয়ে পুরো চাইনিজ লাগে আমার এই তোর ক্যামেরা কেমন দেতো মামা বাবা তোরে হলো শুধু আমার ক্যামেরা ভালো দেখা যায় না ও মা কইলাম দেখে নি না আজকে আমার ক্যামেরা নাই দেখে এই জায়গাটা তোলে হই গেছে ওই যে মিথ্যা হল দেখো না এদিকে এদিকে ধরো কি করে দেখো একটু দেখাও আমার মেয়ে এই যে আমার রাজকন্যা 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 এটা কে বা আতিয়ান কি খুশি ওরে বাবা গতবার হলো যে নদীর মন সময় এর দিয়ে কার মোবাইলে সুন্দর একটা ছবি তুলেন তো আমার একটা ছবিটা পরে দিয়েন সাথে একটা ছবি তুলবা হ্যাঁ একটা ছবি তুলবা লতার মোবাইলে দিদি একটা ছবি তুলবা সবাইকে আজকে এই যে আমার কলিজাটাকে নিয়ে আপনাদের মাঝে
তোর কলজা দি তোর পেটের মধ্যে বাবা আমার কি কয় রে কলজা ফেফসা যা যা লাগে দেখো দেখো কি করে দেখো দেখো কি করে আদিয়ান ওই তো লরে আমার ইদ খালি কা ওয়াও দেখছ তো লরে না তুই লরে না এই রাতে কি 10 টাকা চাইছিস যাও যাও বাইরে দাও আর ইয়া মুস্কানের গেঞ্জিটা একটু টান্দা দে মাসে তো সমস্যা নেই না এবার ফ্যান ছাইড়া দিই অনেক কষ্ট দিছি তো গো এবার ফ্যান ছাইড়া দিই অনেক কষ্ট দিয়েছি ওয়াও মিতালের ডিজাইনটা তো খুব সুন্দর ওরে বাবা আচ্ছা ঠিক আছে যাও বসো আমি যাই যাবো যাই শুনছ না যাই কি করব আমরা বিরিয়ানি খাইছি খাবি আনমু বিরিয়ানি আনমু এই যে রাতের বেলা সবাই মেহেদি দিতে বসে পড়েছে তুমি ইউটিউব তাই নি ওরে বাবা খুব সুন্দর তো তাড়াতাড়ি